اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. الحمد لله. বরিশাল থেকে তিনি ভাই খলিফা মাসুম মাসুম খলিফা প্রশ্ন করেছেন বা তিনি জানতে চাইছেন যে আসলে তাদের কাউকে পাওয়ার জন্য যতই চেষ্টা করি না কেন সেক্ষেত্রে আসলে তাকে পাবো কেন যদি আমার ভাগ্যে লিখে না থাকে তাহলে তাকে কি পাবো যতই চেষ্টা করি না কেন যদি সেটা আমার ভাগ্যে লিখে না থাকে তো ঘুরে ফিরে তো আমরা এক জায়গায় যাবো তো যাই হোক তার প্রশ্ন সারমর্ম এরকম তিনি আসলে বোঝাতে চাচ্ছেন যে আসলে আমরা দুনিয়াতে যে যে কোনো চাহিদা চাওয়ার জন্য যে দোয়া করি আসলে দোয়ার মাধ্যমে যদি আমার তাকদিরে না থাকে সেই ক্ষেত্রে আমি কি পাবো আর যদি তাকদিরে লেখা থাকে তাহলে আমাদের চেষ্টার করার বা কেনই বা দরকার আর আপনি আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন একটি জটিল কঠিন বিষয় তাকদীরটা আসলে তাকদীর এমন একটা জিনিস এক্ষেত্রে আমাকে আপনাকে সকলকে তাকদীরটা যার যেভাবে আছে এভাবে বিশ্বাস করাটা আগে ইম্পর্টেন্ট প্রথম শর্ত হল আমাদের জন্য তাকদেরকে বিশ্বাস করতে হবে হঠাৎ একটা জিনিস আমার ইচ্ছা খুব এটাকে আমি পাবো কিন্তু আমি পেলাম না সঙ্গে সঙ্গে আমি মন খারাপ করলাম ইত্যাদি আসলে এরকমটা হল আমাদের বিশ্বাসের ত্রুটি রয়েছে এরপরে আমি আপনাকে বলছি আসলে তাকদির এমন একটা জিনিস যা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে লেখা হয়েছে। যেমনটা যেমন দারাসূলুল্লা সাল্লাহি সাল্লাম বলছেন সেই মুসলিমের একটা হাদি দুই হাজার ছয়শো তেপান্ন যে কাতাব আল্লাহ মাকাব দিরল আই কি কবলা আই ইউ হোলি কাসলাম ওয়া অর্থাৎ আল্লাহ তা আলা সৃষ্টি জগতে ভাগ্য লিখে রেখেছেন আকাশ সমূহ ও জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে দেখেন আমার বয়স আজকে যদি বিশ বছর হয় তাহলে আমার আল্লাহ আমার জন্মের বিশ বছর জন্ম আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তারও পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখে রেখেছে তার আমরা প্রমাণ পেলাম যে নিশ্চয় সকলের ভাগ্য লিপিবদ্ধ আছে আর দেখেন এ বিষয়ে আরেকটি জিনিস যে বিষয়টি কেউ জানার শক্তি রাখে না এটা গোপন রেখেছেন একদিন যেমন একটা হাদিছে কেবল তাকদিরের উপর ভরসা করে সকল আমল ছেড়ে দেওয়ার আবেদন জানালে তখন রাসুদ ইসলাম বললেন তোমরা নেকামল করে যাও কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার পক্ষে সে কাজ সহজ সাধ্য হবে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তাদের জন্য সেরূপ আমল এবং যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত তাদের জন্য সেরূপ আমল সহজ করে দেওয়া হয়েছে যে হাদিসটা এমনি মাজাতে পাওয়া যাবে এই ক্ষেত্রে এর হাদিসের মূল কথা হলো আল্লাহ রসুল্লাম একজন সাবিদের সামনে বলছিলেন যে যারা এমন কোনো ব্যক্তি নাই যে যার ঠিকানা জাহান নম্বর জান্নাতে লেখা হয়নি এই কথা শুনে সাহেবের আরকে কি হতবম্ব হয়ে কথা বলছিলেন যদি আমাদের ঠিকানা জাহান নামে লেখা থাকে জান্নাতে লেখা থাকে তাহলে তো আমাদের আমল করার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলছেন তুমি চেষ্টা করে যাও তোমার সাধ্য তুমি যেটা করছো যেটা ভালো মনে করছো তবে সেটা কি হবে আল্লাহ তালা যেটা তোমার জন্য লিখে রেখেছেন তোমাকে সেদিকে ধাবিত করবে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন জানার জন্য যে একজন মহিলাকে বিবাহের জন্য মেয়েকে বিবাহের জন্য আল্লাহর কাছে দোয়া করা যদি আমার ভাগ্যে না থাকে তাহলে কি হবে এটাই হলো যদি আপনি চেষ্টা করতে থাকেন যদি আল্লাহ আপনার ভাগ্য লিখে রাখেন তাহলে আপনাকে ওই চেষ্টাতে এটাকে আপনাকে সহজ করে দেবেন এই কাজটা ওই মেয়েকে পাওয়ার জন্য বিবাহের জন্য তবে ভুল পদ্ধতি না আপনি পাওয়ার দ্বারা হয়তোবা তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ালেন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে এখন ভবিষ্যতে পাবেন কেনা একটা সে টেনশন এরকমটা না পদ্ধতিটা বৈধ হতে হবে হারাম পথ না যদি আপনার হারাম পথে তাহলে বুঝতে হবে এটা আপনার না পাওয়ার পথ সঠিক পদ্ধতিতে আপনাকে চেষ্টা করতে হবে যদি আল্লাহ আপনার ভাগ্যে লিখে রাখেন তাহলে পথটাকে সহজ করে দেবেন আমাদের জন্য আর মনে রাখতে হবে আসলে তাঁক ছাড়া ছাড়া তালা কোনো কিছুই রাখেন বিশ্বাস রাখতে হবে যে আমি যাকে পাবো কেন আমার যে হব স্ত্রী বা স্ত্রী হবেন তাকে আমার আপনার সকলের জীবনে আল্লাহ তালা পন পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বেই লিখে রেখেছেন যেমন এবং এটা কোথায় আছে আল্লাহ ওয়াকুল্লা সাহী হাসিনা ওফি ইমাম মোবেন আর প্রত্যেক বস্তু আমার আমরা স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রাখি এবং তিনি আরো বলেন যে তুমি বলো আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন যে যে তুমি বলো আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছবে না তিনি আমাদের অভিভাবক এর দ্বারা স্পষ্টভাবে বিশ্বাস নিতে হবে আমাদের এবং বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনে এমন কোনো ঘটনা এমন কোনো ভালো মন্দ যা কিছু ঘটবে সেটা চাওয়ার ক্ষেত্র পাওয়ার ক্ষেত্র সব সবকিছুই আল্লাহর লিখিতভাবে ভাগ্যে না লিখে রাখলে আমরা আমাদের জীবনে সেটা ঘটবে না তাহলে আমরা এই আয়াত থেকেও বুঝতে পারি যে আসলে এটা আবার একান্ন নম্বর আয়াত আসলে ভাগ্যের মাধ্যমে তাকদি তাকদির যার যেরকম আছে তাকদিরের মাধ্যমে একজন মানুষ তার অন্য চাহিদা বা যেটা পাবে সেটা আল্লাহ তালা তাকদিরে লিখে রেখেছেন এক্ষেত্রে অনেকে বলে থাকেন সে দোয়ার মাধ্যমে কি তাকদির পরিবর্তন হয় এরকম একটা প্রশ্ন থাকে থাকে আপনার প্রশ্নতেও আসলে যদি আমি এটা দোয়ার মাধ্যমে কি পরিবর্তন করতে পারবো কি না তো এক্ষেত্রে আমাদের সন্দেহ নেই যে ভাগ্যের লিখন পরিবর্তনের দোয়ার প্রভাব রয়েছে দোয়ার প্রভাব অবশ্য রয়েছে তবে এই কথাটা বিষয় রাখতে হবে আপনি জেনে রাখা আমাদের জেনে রাখা দরকার যে যে ভাগ্যের পরিবর্তনের জন্য যে দোয়াটা করবেন এই দোয়া করাটা আপনার তাকদিরে লেখা আছে বুঝতে পারলেন কিনা জানি না আপনি যে ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছেন বা চাচ্ছেন ইচ্ছা এই জন্য আপনি দোয়াটা করছেন আমাকে আপনাকে মনে রাখতে হবে এই দোয়াটা করাও আল্লাহ তালা আমার তাকদিরে লিখে রেখেছেন যে অমুক এই জিনিসের জন্য দোয়া করবে অর্থাৎ আমি আজকে যে আজকে কথা বলছি এই বিষয়ে এই প্রশ্নের উত্তরে আমি যে কথা বলছি আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুমান তালা আমার তাকদিরে পৃথিবী আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন মুখ প্রশ্ন করবেন সে উত্তর আমি এইভাবে দিব এটা আল্লাহ কালা সেভাবে এটাকে সাজিয়ে রেখেছেন অতএব আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি দোয়া করেন দোয়ার মাধ্যমে চেষ্টা আল্লাহ কথায় আছে বলেছে দা অজাদা যে চেষ্টা করে সে পায়ে একটি কথায় আছে যে চেষ্টা করে যেতে হবে আমাদের প্রত্যেকটা ভালো কাজের জন্য এটা আমাদের দোয়া এটা আমাদের তাকদের লেখা আছে পাওয়াটাও আমাদের তাকদিরে লেখা আছে আমার আপনার উচিত যেটা হবে তাকদির যেভাবে আমাদের তাকদির আছে লেখা এভাবে আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আসসালামু আলাইকুম